হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো, যেটা হলো চিলি চিকেন। আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিলাম, তার মধ্যে 1 চামচ ভিনিগার, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ লবণ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা যেরকম ঝাল পছন্দ করো, যেরকম লবণ পছন্দ করো, সেই হিসাবে দুটো জিনিস ব্যবহার করবে। তার মধ্যে আমি একটা ডিম ভালো ফেটিয়ে দিলাম, আমি ভালো করে মাখিয়ে নিলাম। তার মধ্যে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, ভালো করে আবার আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আমার চিকেনের ভিতরে সব প্রত্যেকটা মশলার জন্য ভালো করে মিশে যায়, তার জন্য আমি আধা ঘন্টার জন্য মাখিয়ে নিয়ে রেখে দিলাম। তোমরা চাইলে 1 ঘন্টার জন্য রাখতে পারো। আমি গ্যাসটা ধরিয়ে লো ফ্লেমে একটা একটা করে চিকেনগুলো ভাজবো। আমি কিন্তু ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো করে লো ফ্লেমে ভেজে নেব। দেখো, আমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে। আমি ওই তেলে কুচানো রসুন ফোড়ন দিব। রসুনটা আমার হালকা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেব। আমি গ্যাসটা হাই ফ্লেমে করে চারফাড়ি করা পেঁয়াজের পাপড়িগুলো আর ক্যাপসিকাম দিব। আমার কিন্তু গ্যাসটা হাই ফ্লেমেই আছে। এরপরে আমি টমেটো সস জলে ভালো করে গুলিয়ে নিয়ে দিয়ে দিব। আমি গ্যাসটা লো ফ্লেমে করে দিলাম। এর মধ্যে 1 চামচ ভিনিগার, 1 চামচ সয়া সস আর 1 চামচ চিলি সস দিব। আমি গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে দিলাম। আমি সবজিটাকে ভালো করে ভেজে নিলাম। দেখো, আমার সবজিটা ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা কিন্তু লো ফ্লেমে করে দিলাম। এর মধ্যে আমি 2 কাপের মতন জল দিলাম, 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম, যাতে আমার সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। যেহেতু আমার চিকেনের মধ্যে লবণ দেওয়া ছিল, এই জন্য সামান্য পরিমাণে লবণ আর চিনি দিলাম। তোমার যেরকম মিষ্টি পছন্দ করে সেই হিসাবে চিনিটা ব্যবহার করবে। আমি 5 মিনিটের মতন আবার সবজিটাকে ফুটিয়ে নিলাম। তার মধ্যে আমি একটা একটা করে চিকেনগুলো আমি দিয়ে দিলাম। গ্যাসটা আমার কিন্তু লো ফ্লেমেই আছে। দেখো, আমার চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এরপরে আমি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার গুলিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা আমি কমিয়ে দিলাম, আমি হালকা করে নেড়ে চেড়ে দিলাম। এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো অল্প একটু বাটার দিয়ে আবার হালকা নেড়ে চেড়ে নিলাম। আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। দেখো, আমার চিলি চিকেন রেডি।